মিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ আল্লাহরবুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজ পবিত্র হাদিস শরীফের আলোকে পাঁচ প্রকার মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যারা কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের হবে মর্যাদার দিক দিয়ে সব থেকে লোক হবে মুসলিম শরীফের তিন হাজার চারশোতে এগারো নং হাদিস হযরত আবু সাঈদ হুদুর ইরাদী আল্লাহহুতালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন নামিন আসর ইন্না সিয়া ইন্দৌল্লাহ হিমান আর রাজউলা ইউফুদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা অর্থাৎ কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয় তারপর তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় অর্থাৎ স্বামী স্ত্রী তাদের মিলন রহস্য অপরের নিকট প্রচার করে তারা হবে কেয়ামতের দিন নিকৃষ্ট পর্যায়ের লোক মনে রাখবেন দাম্পত্য জীবনের একান্ত বাস আল্লাহ সুবাহানাহুয়া হুয়া তালার দিয়া এক বিশেষ উপহার এবং আমানত এতে রয়েছে জীবনের প্রশান্তি এবং স্থিতি এটা অতীব গোপনীয় বিষয় যা রক্ষা করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য স্ত্রীর সৌন্দর্য কিংবা ত্রুটি সব কিছুই গোপন রাখতে হবে যে স্ত্রীর সৌন্দর্যের কথা অথবা ত্রুটির কথা অপরের নিকট প্রকাশ করে দেয় তাহলে সে কেয়ামতের দিন আল্লাহর নিকট মহা আখেয়নৎকারী হবে এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে উঠবে স্ত্রী ও স্বামীর গোপন কোনো বিষয় প্রকাশ করবে না কেয়ামতের দিন আল্লাহর নিকট দ্বিতীয় নিকৃষ্ট ব্যক্তি হবে সেই ব্যক্তি যার ব্যাপারে সুনানে দারিমি দুশো আটষট্টি নং হাদিস নবী করিম সাল্লহিহি আসাল্লামের সাত করেন আসর ইন্নামিনা আলিমুল্লাফিহি কেয়ামতের দিবসে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে ওই ব্যক্তির যে আলিম তার এলেম দ্বারা উপকৃত হয়নি অর্থাৎ যে আলিম জ্ঞান অর্জন করেছে কিন্তু সে মোতাবেক আমল করেনি কেয়ামতে এসব জ্ঞানীরা হবে সর্বনিকৃষ্ট কেয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম তৃতীয় প্রকারের লোকের ব্যাপারে মিশকাত শরীফের তিন হাজার সাতশো উনিশ নং হাদিসের বর্ণনা হজরত অমর রাজি আল্লাহ তাল হতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহিমের সাত করেন জিলা তাই কেয়ামা ইমাম জায়ুন খারকুন অর্থাৎ কেয়ামতের দিন জালিম ও অত্যাচারী শাসক হবে আল্লাহর নিকট সকল মানুষের মধ্যে নিকৃষ্টতম চতুর্থ প্রকারের লোক সম্পর্কে মুসলিম শরীফের ছয় হাজার নব্বই নম হাদিসের বর্ণনা নবীজি এর সাত করেন দিন নিকট ওই ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে যাকে লোকজন তার দুর্ব্যবহারের দরুন পরিত্যাগ করে যে ব্যক্তির ব্যবহার খারাপ মানুষের সাথে দুর্ব্যবহার করে গালিগালাজ করে অশ্লীল কথা বলে ফলে মানুষ তার কাছে যেতে ভয় পায় তার সাথে মিশতে ভয় পায় এই ধরনের লোক কেয়ামতের দিন আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট পঞ্চম প্রকারের লোক হল যারা দুনিয়ার জন্য আখেরাতকে বরবাদ করে দেয় যেমন ইবনে মাজা শরীফের তিন হাজার নয়শো ছেষট্টি নং হাদিস হজরত আবু ওমামা রাদিয়াল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন কেয়ামা আবদুন আজহাবা আুনিয়া যে ব্যক্তি পার্থিব স্বার্থে আখেরাত বরবাদ করেছে কেয়ামতের দিন সে হবে আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি আশা করি আপনারা হাদিস শরীফের আলোকে জানতে পারলেন পাঁচ ধরনের কাজ করলে কেয়ামতের দিন অবস্থা খুবই খারাপ হবে তাই আমাদের উচিত এসব কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার চেষ্টা করা